আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, প্রায় 5 মিনিট আর অপেক্ষা করব না, আমরা শুরু করি, পরে যখন জয়েন করবে তখন অ্যাড করে নেব। ঠিক আছে, ওকে মিস, ওকে অরিত্র, তাহলে আমরা প্রথমে আজকে শুরু করব দ্বিতীয় অধ্যায়। তুমি কি তোমার বই খাতা, বই সিডব্লিউ খাতা এবং ডায়েরি, সব সময় বই সিডব্লিউ খাতা এবং ডায়েরি পাশে রাখবে? ডায়েরিটা আমি পরে দিব, ঠিক আছে? আগে আমরা একটু পড়ি, তারপর ডায়েরি। ওকে মিস। স্ক্রিন দেখতে পাচ্ছ? Yes, মিস। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা প্রথমে শুরু করব দ্বিতীয় অধ্যায়, দেব দেবী ও পূজা। মিস, জি আমি আগের পড়াগুলো পাইনি, তো কিভাবে পাবো? পাওনি? কারোর সাথে কি যোগাযোগ আছে? আচ্ছা, আমি তোমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, ঠিক আছে? ওকে মিস। আচ্ছা, আমরা স্ক্রিনটা একটু পরে শেয়ার করি, কেউ তো এখনো জয়েন করেনি। ঠিক আছে, তুমি পড়বে না মিস পড়বো? মিস আমি তুমি পড়বে, ওকে। প্রথমে আমরা পড়বো দেব দেবী কি, দেব দেবী কাকে বলে, এটা আমরা পড়ব। আমি একটু বলছি, ঈশ্বরের কোন গুণ বা শক্তি যখন আকার পায়, ঈশ্বরের কোন গুণ বা শক্তি যখন আকার পায় তখন তাকে আমরা কি বলি? দেব দেবী বলি। ঈশ্বরের কোন গুণ বা শক্তি যখন একটা আকার পায় তখন তাকে আমরা বলি দেবতা বা দেব দেবী। দেবী মিস, এখন আমি বলবো দেব দেবী পূজা করলে ঈশ্বর সন্তুষ্ট হন। দেব দেবীর পূজা করলে কারা সন্তুষ্ট হন? তারা সন্তুষ্ট হন তাদের মাধ্যমে কি, এক কথায় দেব দেবী কি ঈশ্বরের তো একটি রূপ, এক একটি রূপ বিভিন্ন রূপ। দেব দেবী সন্তুষ্ট হবে, কে সন্তুষ্ট হয়? ঈশ্বর সন্তুষ্ট হয়। দেবদেবীটা সন্তুষ্ট হলে ঈশ্বর সন্তুষ্ট সন্তুষ্ট হন। ওকে, এখন দেখো আমরা এই অধ্যায় থেকে জানবো 4 জন দেব দেবীর পরিচয়। প্রথম ব্রহ্মা, এরপর হচ্ছে বিষ্ণু, এরপর জানবো আমরা শিব এবং দুর্গা। তাহলে বলতো এই অধ্যায়ে আমরা কয়জন দেব দেবীর কথা পড়বো? 4 জন। তাদের নামগুলো একটু বলো। ব্রহ্মা, বিষ্ণু, শিব, দুর্গা। ব্রহ্মা, বিষ্ণু, শিব এবং দুর্গা। আমরা এই অধ্যায়ে প্রথম 4 জন দেব দেবীর কথা জানবো। ঠিক আছে, ব্রহ্মাটা তুমি একটু বলো তো, ব্রহ্মা সম্পর্কে তুমি কি জানো? তুমি যা জানো সেটা একটু শোনাও। আমরা তো ছোট থেকেই পড়ে আসছি, ব্রহ্মা কিসের দেবতা? ব্রহ্মা সৃষ্টির দেবতা। সৃষ্টির দেবতা, এটা তো আমরা একদম প্লেন নার্সারি থেকে পড়ছি, ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা। কিছু বলো তো দেখি, ব্রহ্মার পরিচয় দাও, ব্রহ্মা দেবতার পরিচয়টা দাও। ব্রহ্মা ঈশ্বরের একটি রূপ, ঈশ্বর যে রূপে সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা। এটা তুমি বইয়ের ভাষায় বলছো, তোমার নিজের ভাষায় একটু বলো। ব্রহ্মার পরিচয় দাও, ব্রহ্মার কয় মুখ, কয় হাত, যেগুলো আমরা ছোট থেকে জানি সেগুলো বলো।
ব্রহ্মা চার হাত ব্রহ্মার চার হাতে কি কি থাকে বাম পাশে দেখো, এই দেখো বাম পাশে তার দুটি হাত আছে, বাম পাশে নিচের হাতে কি আছে, কমণ্ডলু এবং ঘৃত পাত্র, যে পাত্রটাতে ঘি নেওয়া হয়েছে, এখানে একটা পাত্র এটাতে ঘি নেওয়া হয়েছে, ঘৃত পাত্র। এবং ডান হাতে কি আছে, চামর অক্ষমালা, চামর অক্ষমালা, ঠিক আছে। ব্রহ্মা হচ্ছে দেবতা, ঈশ্বর যে রূপে আমাদের সৃষ্টি করেন তার নামই হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মার বাহন কি বল, বাহন হংস, ব্রহ্মার বাহন হংস, হংস। এবং ব্রহ্মার আসন হচ্ছে, দেখো তুমি কিসে বসে আছে ছবিটাতে কি দেখতে পাচ্ছ, কোথায় বসে আছে, মিস পদ, পদ্ম, পদ্মটা কি রঙের, মিস গোলাপি, লাল রঙের, লাল পদ্ম, ছবিতে দেখতে অনেকটা গোলাপি লাগছে কিন্তু এটা হচ্ছে লাল পদ্ম, ঠিক আছে। ব্রহ্মার আসন হচ্ছে লাল পদ্ম, মনে থাকবে, ওকে মিস। ব্রহ্মার গায়ের রং হচ্ছে রক্ত গৌর, ব্রহ্মার গায়ের রং কি, রক্ত গৌর, মানে হচ্ছে লালচে ফর্সা, ঠিক আছে। তুমি হয়তো জেনে থাকবে আমাদের ব্রহ্মা পূজার কিন্তু কোন নির্দিষ্ট তারিখ থাকে না, ঠিক আছে। দেখো এখানে কি লিখেছে, ব্রহ্মা পূজার নির্দিষ্ট তারিখ নেই, বিষ্ণু পূজা কিন্তু আমাদের প্রতিদিন করা হয়, ঠিক আছে, বিষ্ণু পূজাটা প্রতিদিন করা হয়, কিন্তু ব্রহ্মা কি, ব্রহ্মা পূজা দেখো তিথি গণনা করে ব্রহ্মা পূজার দিন ঠিক করা হয়। ভারতীয় উপমহাদেশে পুষ্কর তীর্থ, এটা একটা জায়গার নাম, একটা তীর্থ, পুষ্কর তীর্থে ব্রহ্মার মন্দির আছে, লাইনটা একটু দাগাও, কারণ শব্দটা তোমার কাছে নতুন, পুষ্কর তীর্থ। সেখানে বিশেষভাবে ব্রহ্মার পূজা করা হয়, ব্রহ্মার প্রিয়, এটাও দেখাবো, সেখানে বিশেষভাবে না, ব্রহ্মার প্রিয় ফুল হচ্ছে লাল, তাই কি করা হয়, ব্রহ্মা পূজায় লাল ফুল ব্যবহার, ফুল দেয়া হয়, ব্যবহার করা হয়। এরপর দেখো ব্রহ্মার প্রণাম মন্ত্র, ব্রহ্মার কি দেওয়া আছে এখানে, প্রণাম মন্ত্র, প্রণাম মন্ত্র, মন্ত্রটা পড়ো তো, নমস্তুতি বিশ্বেশ্বর বিশ্বধাম জগৎ জগৎ সর্বত্র ভগন্নমস্তে সপ্তর্ষি লোকায় চ উচ্ছেন নমস্তুতি। অর্থাৎ এটা অর্থ হচ্ছে, হে ভগবান বিশ্বেশ্বর বিশ্বধাম জগতে দেবতা, হে পৃথিবীপতি, এগুলো সবগুলো কি, সপ্ত সূর্য রশ্মির আশ্রয়, সকলের অন্তরে অবস্থানকারী, অন্তরে অবস্থানকারী, তোমাকে অর্থাৎ তোমাকে বারবার নমস্কার, নমস্কার। এবার দেখো আমরা এবার ব্রহ্মা সম্পর্কে জানলাম, এখন আমরা একটু বিষ্ণু দেবতা সম্পর্কে পড়বো, বিষ্ণু কিসের দেবতা, বিষ্ণু পালনের দেবতা, পালনের দেবতা, তোমাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, অরিত্র তোমাকে মিস দেখতে পাচ্ছি না, মিস আমি তো দেখতেছি, তুমি দেখছো, আচ্ছা। বিষ্ণু হচ্ছে পালনের দেবতা, বিষ্ণু কয়টি হাত,
বিষ্ণু চারটি হাত চার হাত চার হাতে কি কি থাকে বিষ্ণু চার হাতে কি কি থাকে কি থাকে ওনার চার হাতে শঙ্খ শঙ্খ ডান হাতে চক্র চক্র ডান হাতে থাকে গদা এবং ডান হাতে পদ্ম পদ্ম ঠিক আছে Yes, miss. বিষ্ণু সেম ঈশ্বরের আরেকটি রূপ ঈশ্বর বিষ্ণু রূপে আমাদের পালন করেন এই জন্য তাকে বলা হচ্ছে পালন কর্তা ঈশ্বর বিষ্ণু রূপে আমাদের পালন করেন বলে তাকে বলা হচ্ছে পালন পালন কর্তা বিষ্ণুর চার হাতে কি কি আছে আমি বলেছি এবার তুমি বলো তো বিষ্ণুর চার হাতে কি কি আছে শঙ্খ চক্র গদা ও পদ্ম শঙ্খ চক্র গদা ও পদ্ম বিষ্ণু চার হাতে চারটি অস্ত্র আছে বিষ্ণু পূজা কোনো নির্দিষ্ট দিন নেই প্রতিদিনই বিষ্ণু পূজা করা হয় দেখবে আমাদের গ্রামের বাড়িতে কিংবা শহরেও আমাদের মন্দিরগুলোতে প্রতিদিন কিন্তু বিষ্ণু পূজা করা হচ্ছে এবং বিষ্ণু পূজায় খুব দরকারি একটা জিনিস হচ্ছে তুলসী পাতা কোন পাতা তুলসী পাতা তুলসী পাতা তুলসী পাতা ছাড়া কিন্তু বিষ্ণু পূজা হয় না তুলসী পাতা ছাড়া বিষ্ণু পূজা হয় না যারা বিষ্ণুর উপাসনা করে তাদেরকে কি বলা হয় যারা উপাসনা করে তাদের কি বলা হয় বৈ বৈষ্ণব বৈষ্ণব যারা বিষ্ণুর উপাসনা করে তাদের বলা হয় বৈষ্ণব বিষ্ণুর আরেক নাম কি ছোট ছোট প্রশ্ন নারায়ণ নারায়ণ হ্যাঁ এগুলো জানা থাকতে হবে বিষ্ণুর আরেক নাম হচ্ছে নারায়ণ এটা সংক্ষিপ্ত প্রশ্ন তো চলে আসতে পারে কিংবা শূন্যস্থানও আসতে পারে বিষ্ণু প্রণাম মন্ত্রটা বলো তো এটা সবাই জানে দেখি বলো খুব সহজ বিষ্ণু প্রণাম মন্ত্র নমো দেবায় গো ব্রাহ্মণ হিতায়চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো 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 পড়ো একবার পড়ো মন্ত্রটা পড়ো বিষ্ণুর প্রণাম মন্ত্রটা বলো মিস বিষ্ণুর প্রণাম মন্ত্রটা একবার পড়ো নমো পড়ো হরিত্র তুমি মিউট করে রেখেছ আমি শুনতে পাচ্ছি না ওকে মিস ব্রহ্মায় দেবায় ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রাহ্মণ জগদ্দিত্যায় কৃষ্ণায় নমো নমো গোবিন্দায় নমো নমো অর্থাৎ ব্রহ্মণ্য দেব মানে এখানে বিষ্ণুকে বোঝাচ্ছে ব্রহ্মণ্য দেবকে নমস্কার পৃথিবী ব্রাহ্মণ এবং জগতের হিতকারী বা মঙ্গলকারী কৃষ্ণকে বারবার নমস্কার ঠিক আছে ওকে মিস এবার আমরা একটু শিব সম্পর্কে পড়বো সংক্ষেপেই পড়বো হ্যাঁ শিব কিসের দেবতা শিব ধ্বংসের দেবতা ধ্বংসের দেবতা ঈশ্বর যে রূপে ধ্বংস করেন তার নাম হচ্ছে শিব শিব শিবের আবার অনেকগুলো নাম আছে এই নামগুলো একটু দাগাও দেখো আট পৃষ্ঠার নিচে শিবের অনেক নাম রুদ্র পশুপতি মহাদেব দাগাবো পুরোটা দাগাও ভোলানাথ বৈদ্যনাথ নটরাজ প্রভৃতি শিবের অনেক নাম আছে
শিবের গায়ের রং কেমন? শিবের গায়ের রং কেমন? অরিন্দ্র, শিবের শিবের গায়ের রং কেমন? তুষারের মতো সাদা। শিবের কয়েকটি নয়ন আছে বলো? শিবের কয়টি নয়ন আছে? নয়ন শব্দের অর্থ কি? আনমিউট করো। মিস চোখ। চোখ, তাহলে শিবের কয়টি চোখ আছে? তিনটি। তিনটি। তার তৃতীয় নয়নটি কপালে থাকে। শিবের তৃতীয় নয়নটি কোথায় থাকে? কপালে। কপালে থাকে। শিবের অস্ত্র কি বলো? শিবের প্রধান অস্ত্র কি? ত্রিশূল। ত্রিশূল। শিবের পরনে কোন বস্ত্র আছে? এটি যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, শিব কোন বস্ত্র পরেছে? বাঘের চামড়া। বাঘের চামড়া পরেছে। বাঘের চামড়া। চামড়া। শিবের বাহন কি? ষাঁড়। ষাঁড়। যে কোনো সময় শিবের পূজা করা যায়, তবে বিশেষভাবে শিব পূজা করা হয় কোন মাসে? ফাল্গুন মাসে। বিশেষ ফাল্গুন মাসে করা হয়। ফাল্গুন ফাল্গুন মাসে পক্ষে চতুর্দশী তিথিতে, সামনেই আসছে, ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে, এই তিথিকে কি বলা হয়? শিব চতুর্দশী। শিব চতুর্দশী বলা হয় এবং এই রাত্রিকে বলা হয় শিবরাত্রি। শিবের উপাসকদের কি বলা হয়? শিবের শিবের উপাসক উপাসকদের কি বলা হয়? শৈব। এগুলো তো এখন অদৃশ্য পারবে, অদৃশ্যকে আমি জিজ্ঞেস করলে অদৃশ্য বলতে পারবে। শিবের উপাসকদের কি বলা হয়? তৈব। তৈব। বেলপাতা হচ্ছে শিবের খুব প্রিয়, মানে কি, শিব পূজায় বেলপাতা আবশ্যক, শিব পূজায় বেলপাতা প্রয়োজন হয়। শিবের মন্ত্রটা বলো, দেখে দেখে বলো। নমো শিবায় শান্তায় কারণত্রয়ে। হেতবে নিবেদয়ামি মানং তং গতি পরমেশ্বর। তং গতি পরমেশ্বর। অর্থটা বলো। অর্থ তিন কারণের, তিন কারণের সৃষ্টি। তিনটা কারণ হচ্ছে সৃষ্টি, স্থিতি ও বিনাশ। বিনাশের হেতু শান্ত শিবকে নমস্কার। পরমেশ্বর তুমি গতি, তোমার কাছে নিজেকে সমর্পণ করি। আচ্ছা, এবার আসছি আমি দুর্গা। দুর্গা কিসের দেবী? দুর্গা শক্তির দেবী। দুর্গা কয়টি হাত থাকে? দুর্গার দশটি হাত। দশটি হাত থাকে। দুর্গার কি কি নাম আছে বলতো, কয়েকটি নাম বলতো? কয়েকটি নাম খুব সহজ একটা হচ্ছে কি, তার দশটি হাত আছে, তার নাম দশভুজা। আবার দুর্গার নাম আছে কি, চণ্ডী, মহামায়া, মহালক্ষ্মী, ভগবতী, অনেক নামে ডাকা হয় দুর্গাকে। আমাদের ধর্মগ্রন্থ শ্রী শ্রী চণ্ডীতে দেবী দুর্গার কাহিনী আছে, সেখান থেকে জানা যায় কি, দুর্গা
মহিষাসুর কে বধ করেছিলেন। দুর্গা কাকে বধ করেছিলেন? মহিষাসুর কে। এই জন্য দুর্গার আরেকটি নাম দেওয়া হয়েছে, সেই নামটি কি? মহিষাসুর কে বধ করার কারণে দুর্গাকে কি নামে ডাকা হয়? মহিষাসুরকে বধ করার পরে দুর্গাকে মহিষাসুর মর্দিনী, মহিষাসুর মর্দিনী মহালয়ার সময় দেখানো হয় না, মহিষাসুর মর্দিনী। Yes, মিস। দুর্গাপূজায় চণ্ডী পাঠ আবশ্যক। দুর্গাপূজায় চণ্ডী পাঠ আবশ্যক। দুর্গাপূজা কোন ঋতুতে দুর্গাপূজা হয়? কোন ঋতুতে? কোন কালে দুর্গাপূজা হয় বলো দেখি, সহজ একটা প্রশ্ন। শরৎকালে। শরৎকালে কি ব্যাপার, অনেক চোদ্দ গুলো পাড়ার কথা। এই জন্য দুর্গাপূজাকে শারদীয়া পূজাও বলা হয়। শরৎকালে দুর্গাপূজা হয় বলে দুর্গাপূজাকে শারদীয়া পূজাও বলা হয়। বসন্ত কালেও দুর্গাপূজা হয়, এটাকে বলা হয় বাসন্তী পূজা। বসন্ত কালে কিন্তু দুর্গাপূজা হয়, এটাকে আমরা বলে থাকি বাসন্তী পূজা। পূজা ঠিক দুর্গাপূজা যেরকম চার পাঁচ দিন হয়, বাসন্তী পূজাও একই রকম। দুর্গা মন্ত্রটা বলো তো, দেবী দুর্গার প্রণাম মন্ত্রটা বলো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিলে। সর্বমঙ্গল মঙ্গলে, সর্বমঙ্গলে শিবে সর্বার্থ সাধিলে, শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। তাহলে অর্থটা বলো। হে সর্বমঙ্গল দানী দায়িনী কল্যাণময়ী সর্বার্থ প্রদানকারিণী আশ্রয়ের সর্বসম্পন্নী ত্রিনয়না ত্রিনয়না হে গৌরী নারায়ণী তোমাকে নমস্কার। নমস্কার। আচ্ছা দেখো, আমি তোমাকে সংক্ষেপে একটু পরিচয় দিলাম সবগুলো দেবদেবীর। তুমি কি করবে, বাসায় অধ্যায়টা আরো ভালো করে একদম খুব ভালো করে রিডিং করবে। ওকে মিস। লাইনও যাতে মিস না যায়, পড়ার বাইরে একটা লাইনও যাতে না থাকে, ঠিক আছে? আমি সংক্ষিপ্ত পরিচয় দিলাম, এটা তুমি বিস্তারিত বাসায় একটু রিডিং করে নিবে। ওকে মিস। কি পাঁচটা শূন্যস্থান পূরণ দেখতে পাচ্ছ অনুশীলনী? ইয়েস মিস। ছয়টা দেখতে পাচ্ছ? দেখে ছয়টা শূন্যস্থান পূরণ করো। সিডব্লিউ খাতাটা বের করো, সিডব্লিউ খাতা বের করো, ফাস্ট লিখবে, খুব ফাস্ট, 10 মিনিট সময় আছে। আমি টোটাল 11টা শূন্যস্থান লিখাবো, 10 মিনিট সময়, উত্তর তুমি লিখবে। তোমাদের কিন্তু শূন্যস্থান পুরো লাইন লিখতে হবে। ব্রহ্মা ড্যাশ করেন, ব্রহ্মা কি করেন? উত্তর বলো। ব্রহ্মা কি করেন? ব্রহ্মা ড্যাশ করেন, এক নাম্বার। কি হবে এটা, উত্তর কি হবে? সৃষ্টি করেন। দুই হচ্ছে বিষ্ণু আমাদের ড্যাশ করেন, বিষ্ণু কি করেন? পালন করেন। পালন করেন। আচ্ছা লিখো, তাড়াতাড়ি লিখো। যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের কি বলা হয়? তাদের যারা বিষ্ণুর উপাসনা করেন তাদের কি বলা হয়?
তাদের যারা বিষ্ণুর উপাসনা করে তাদেরকে বৈষ্ণব বলা হয়। বিষ্ণুর উপাসনা সুবাইতা, তুমি ইসলাম রিলিজিয়নে জয়েন করো। সুবাইতা শিবের উপাসকদের দেশ বলা হয়, কি বলা হয়? শিবের উপাসকদের শৈব, শৈব বলা হয়। পাঁচ হচ্ছে শিবের বাহন দেশ। শিবের বাহন কি? শিবের বাহন সার। ছয়, দুর্গাপূজায় দেশ পাঠ করতে হয়। দুর্গাপূজায় কি পাঠ করতে হয়? দুর্গাপূজায় মন্ত্র। দুর্গাপূজায় কি পাঠ করতে হয়? চণ্ডী। দুর্গাপূজায় শ্রী শ্রী চণ্ডী পাঠ করতে হয়। বলেছি না আমি, একটু আগে বলেছিলাম কিন্তু কথাটা বলেছি আমি, যে শূন্যস্থান গুলো এখানে দিয়েছে সবগুলো কিন্তু আমি পড়ানোর সময় বলেছি। ঠিক আছে, আগে 6টা করো, এরপর আমি আরো 5টা দিচ্ছি, তাড়াতাড়ি লিখবে। শেষ 1 থেকে 6 লিখেছো? মিস লাস্ট নাম্বারে। তাড়াতাড়ি, 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি। মিস লেক্সি, ওকে, এবার আরো 5টা শূন্যস্থান দিচ্ছি। আচ্ছা, এই 5টা শূন্যস্থান আমরা করেছি, ঠিক আছে, আমি বলছি 5টা শূন্যস্থান, আমি তোমাকে বলছি, তুমি লিখো। ব্রহ্মার চার হাত চার হাত লিখে কমা দাও, এরপর দিয়েছি চার ড্যাশ। ব্রহ্মার চার হাত, চার ড্যাশ, শূন্যস্থানে কি হবে? মুখ। ব্রহ্মার চার হাত, চার মুখ, লিখো। লিখেছি। এরপর ব্রহ্মার গায়ের রং,
লিখো ব্রহ্মার গায়ের রং ড্যাশ, ব্রহ্মার গায়ের রং কি সেটা লিখো। লিখেছ ব্রহ্মার গায়ের রং কি? গায়ের রং রক্ত গৌর। লিখো ব্রহ্মার গায়ের রং রক্ত গৌর। মিস লিখেছি। এরপর লিখো ব্রহ্মা ড্যাশ ফুল ভালোবাসেন, ব্রহ্মা ড্যাশ ফুল ভালোবাসেন, কোন ফুল? লাল ফুল। লাল ফুল লিখো। ব্রহ্মা ড্যাশ মিস লিখছি। এরপর লিখো বিষ্ণুর আরেক নাম ড্যাশ, বিষ্ণুর আরেক নাম ড্যাশ। আরেক নাম বিষ্ণুর আরেক নাম কি? নারায়ণ। নারায়ণ লিখুন, বিষ্ণুর আরেক নাম নারায়ণ। লিখেছি। ঠিক আছে, আজকে আমরা 10টা শূন্যস্থান করলাম, নেক্সট দিন আমরা কি করব, আরো 6টা শূন্যস্থান করব আর 2টো মিলকরণ করব। ঠিক আছে, আগামীকাল ক্লাস আছে না? Yes, miss. Okay. আচ্ছা এবার ডায়েরিটা লিখো আমাকে, একটু তোমার খাতাটা দেখাও, তুমি যে লিখেছো আমাকে খাতাটা একটু দেখাও, আরো একটু সামনে নিয়ে আসো। দাঁড়াও, চণ্ডী বানানটা কি লিখেছো? অরিত্র চণ্ডী বানানটা বলো কি লিখেছো। চ চ দয় মূর্ধন্যকার মূর্ধন্য নয় ড দীর্ঘ ড মূর্ধন্য নয় ড দীর্ঘইকার, ভুল করেছো, এটা ঠিক করো। মিস নারায়ণ বানান কি লিখেছো, লাস্টেরটা মূর্ধন্য হবে। মিস মূর্ধন্য দিয়েছি। ওকে ঠিক আছে, তাহলে এবার ডায়েরিটা বের করে ডায়েরিটা লিখো। পড়া কি থাকবে? দ্বিতীয় অধ্যায় রিডিং করবে, এবং আজকে যে শূন্যস্থানগুলো আমি করালাম এগুলো হোমওয়ার্ক করবে। লিখো দ্বিতীয় অধ্যায় রিডিং করবে এবং শূন্যস্থান পূরণ SW করবে। মিস লিখেছি।
ঠিক আছে, তাহলে একটু বাসায় ভালো করে পড়বে, আর আমি তোমাকে গত ক্লাসের পড়াগুলো হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। তুমি যে আসতে পারোনি, পড়াগুলো আমি তোমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, দুটো একসাথে কভার করে নিবে। ঠিক আছে, ওই পড়াগুলো সহ একসাথে কভার করে নিবে। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস শেষ করছি, ভালো থেকো, আগামীকাল দেখা হবে।